الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وكمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون তোমার প্রেমে পাগল আমি তোমার ভালোবাসাই তোমার প্রেমে পাগল আমি তোমার ভালো কাটে না আমার দিন কাটে না রাত কাটে না শুধু তোমার পাওয়ার আশায় শুধু তোমার পাওয়ার আশায় লোকে আমায় পা
পাগল বলে কেও বা বলে বোকা, কেও বা আবার অজ্ঞ বলে কেও বা বলে রোখা, যে যাই বলো কি আসে যায় মারো কথাই তীর, লাগিলা ইল্লা হুয়া সামিউম বাসির, তোমায় প্রেমে পাগল আমি তোমার ভালোবাসায়, আমার দিন কাটে না রাত কাটে না শুধু তোমার পাওয়ার আশায়, শুধু তোমার পাওয়ার আশায়। আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি উপস্থিত, আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও অত্র গ্রামের কৃতি সন্তানগণ, মাদ্রাসার সমস্ত শিক্ষক মণ্ডলী, মাদ্রাসা কর্তৃপক্ষ, জলসার আয়োজক, শ্রোতা হিসেবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনারা হাদিস এবং কোরআনের আলোকে ফজিলতুল শেখ জনাব সিরাজুল হক সালাফি সাহেব হাফেজাহুল্লাহ, তিনি অনেক কথা আলোচনা করেছেন, খুব গুরুত্বপূর্ণ একটি সূরা তিনি তেলাওয়াত করেছিলেন, ওয়াল আসর। আমি পবিত্র আল কোরআনের একটি সূরার বেশ কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতটিকে কেন্দ্রবিন্দুতে রেখে আনুষঙ্গিক বিশ্ববরেণ্য নেতা সৈয়দুল মুরসালিন খাতামুন নবীগণ ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বিজ্ঞান হতে দুটো একটা হাদিসকে সাথে নিয়ে আমি আলোচনা ইতি করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা বক্তব্য শুরু করার আগে কয়েকটি কথা বলে রাখছি, খুব মন দিয়ে শ্রবণ করার চেষ্টা করিয়ে। সর্বপ্রথম আমাদেরকে একটা বিষয় জানতে হবে যে স্রষ্টা অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে কি জন্য পাঠিয়েছেন, কেন আমাদেরকে পাঠানোর প্রয়োজন হলো, আল্লাহর ফেরেশতারা যথেষ্ট ছিল, সব সময়তে তারা তাসবিহ পড়তে, আল্লাহর গুণগান গাইতে ব্যস্ত, তারপরেও আল্লাহ তাআলা পৃথিবী নামক জায়গাতে আমাদেরকে কেন পাঠালেন, যদি ওনার উদ্দেশ্য এইটাই হয় যে মানুষ পৃথিবীতে গিয়ে শুধুমাত্র আমার ইবাদত করবে, তাহলে আমাদের সৃষ্টি করার ওনার প্রয়োজন ছিল না, কারণ ওনার ইবাদত আমরা যা করি
তার থেকে লক্ষ কোটি গুণ ইবাদতে মশগুল রয়েছেন আল্লাহর অগণিত কোটি কোটি ফেরেশতাগণ। তাহলে নিশ্চয়ই আমাদেরকে শুধুমাত্র ইবাদতের জন্য পৃথিবীতে পাঠানো হয়নি, যদিও আল্লাহ তাআলা বলেছেন আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে পৃথিবীতে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। এটা মূল কথা নয়, এটা সমস্ত কথার একটা উপমা বলতে পারেন, একটা মানুষকে তৈরি করার একটা উপমা বলতে পারেন। আর আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কেন? লি ইজহিরাহু আলাদ্দিনি কুল্লি, এটা হচ্ছে আমাদের মূল কাজ। পৃথিবীর সমস্ত মতবাদের উপরে, সমস্ত আইন ও কানুনের উপরে আমার মতবাদ, আমার দিন শ্রেষ্ঠ, এইটা তোমাকে প্রমাণ করে দিয়ে তবে পৃথিবী থেকে তোমাকে বিদায় হতে হবে, এটা হচ্ছে মূল কাজ। আল্লাহ তাআলা বলছেন লি ইযহিরাহু আলাদ্দিনি কুল্লি, সমস্ত দিনের উপরে আমার দিনকে বিজয়ী ঘটিয়ে তোমাকে পৃথিবী থেকে আমার কাছে ফেরত আসতে হবে, এটা আমাদের মূল কাজ।